বাংলাদেশে একের পর এক সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স ভাঙচুর গতকাল রাত্রিবেলা এই ঘটনা ঘটেছে রাজশাহী হাইটেক পার্কে তোমরা নিশ্চয়ই অনেকেই এই ছবিটা সোশ্যাল মিডিয়ায় দেখে ফেলেছো আমি একদিন আগে দেখলাম সিরাজগঞ্জের রুট সিনে ক্লাব একটা ছোট্ট হল খুব সুন্দর গোছানো একটা হল সেটাকে কিভাবে ভাঙচুর করা হয়েছে মানে রুট সিনে ক্লাবের তরফ থেকে জানানো হচ্ছে সোশ্যাল মিডিয়ার মারফত যে দু কোটি টাকার কাছাকাছি ক্ষতি তাদের হয়ে গেছে মিনিমাম দু কোটি টাকার ক্ষতি এবং এই যে রাজশাহীতে গতকাল রাত্রিবেলা সিনেমা হল সার সিনেপ্লেক্সে ভাঙা হলো আচ্ছা আমার প্রথমেই একটা প্রশ্ন দুটো প্রশ্ন আছে একটা প্রশ্ন হচ্ছে আসলে কি বাংলাদেশের সিনেপ্রেমী মানুষেরা এটা করতে পারে মানে যারা এই সিনেমা হলগুলো ভাঙচুর করছে তারা কি আদত সিনেপ্রেমী মানুষেরাই এটা করছে নাকি এর মধ্যে চলছে একটা অন্য রকমের চক্রান্ত নাকি এমন কিছু মানুষজন এই ধরনের ক্ষতিগুলো করছেন যারা আসলেই চাইছেন বাংলাদেশের ক্ষতি হোক কেননা একটা দেশের সিনেমা হল ভাঙা মানে অবশ্যই সেই দেশটার বিনোদন জগতের ক্ষতি করা তো আসলেই কি এটা বাংলাদেশের কোনো সুস্থ স্বাভাবিক মনোভাবাপন্ন মানুষ কোনো ব্যক্তিকে এই বিষয়গুলো ঘটাচ্ছেন বা কোনো ব্যক্তিরা কি এই বিষয়গুলো ঘটাচ্ছেন কেন জানি না আমার তো মনে হয় না আর যদি বাংলাদেশের মানুষেরাই এটা ঘটিয়ে থাকে মানে যারা বিনোদন ভালোবাসেন সিনেমা দেখতে ভালোবাসেন তবুও পার্টিকুলার একটি কারণের জন্য তারা নিজেদের মনের রাগ ধরে রাখতে না পেরে বা ক্ষতি করবে বলেই তারা গিয়ে গিয়ে মাল্টিপ্লেক্সগুলোকে ভাঙচুর করছে বধুরা যদি এরকমটা হয়ে থাকে যে এই মাল্টিপ্লেক্স বা সিনেপ্লেক্সের যারা মালিকেরা আছে তাদের ওপর আপনারা ক্ষুব্ধ কেননা তারা হতে পারে পার্টিকুলার কোন একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন বা তারা পছন্দ করতেন বা যেটাই হোক কিন্তু সেটার ফলস্বরূপ কি আমরা এটা দেখতে চাইবো যে মানে সিনেমা হলগুলোকে ভাঙা হোক একেতেই তো আমরা বলতে পারি যে মেগাস্টার শাকিব খানের প্রিয়তমা সিনেমাটা দিয়ে বাংলাদেশ চলচ্চিত্র জগৎ আবার মাথা তুলে দাঁড়িয়েছিল মাথা চাগার দিয়ে দাঁড়িয়েছিল আজকে এই সিনেপ্লেক্সগুলো মাল্টিপ্লেক্সগুলোর ভরসায় কিন্তু প্রডিউসাররা বড় বড় বাজেটের ফিল্ম করবার একটা আশ্বাস পান একটা সাহস পান সেখান থেকে দাঁড়িয়ে যদি বাংলাদেশের বুকে রাজশাহীর মতন একটা এত বড় হাইটেক পার্কের মতন একটা এত বড় স্টার সিনেপ্লেক্সে এইভাবে ভাঙচুর হয় যদি সিরাজগঞ্জের রুট সিনেক্লাবে এইভাবে ভাঙচুর করে সব গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হয় তাহলে কি মনে হয় বাংলাদেশে আর বড় বাজেটের ফিল্ম আর কোন প্রডিউসাররা সেইভাবে করতে সাহস পাবেন মানে আমি একটা জিনিস দেখে খুবই আপসেট হলাম এইগুলো তো মানা যায় না যা হয়েছে হয়েছে বাংলাদেশেরও কিন্তু প্রচুর জিনিস ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর দেশীয় সম্পদ ক্ষয়ক্ষতি হচ্ছে আরে যারা ভাঙচুরটা করছেন তারা যদি বাংলাদেশের মানুষ হয়ে থাকেন মানে যারা মন প্রাণ দিয়ে নিজের দেশকে ভালোবাসেন যদি তাই হয়ে থাকে তাহলে আপনারা দেশীয় সম্পদ কেন ক্ষতি করছেন আমার এই প্রশ্নটা এখানেই দিনের শেষে গিয়ে আপনাদেরই কিন্তু টাকা দিয়ে তৈরি হয়েছে সেই দেশীয় নির্মাণগুলো যেগুলোকে আপনারা ধ্বংস করছেন যেগুলোকে আপনারা ধ্বংস করেছেন আমি জানি না এখানে অন্য কোনো চক্রান্ত কাজ করেছে নিশ্চয়ই নানান দিক থেকে শোনা যাচ্ছে সেই বিষয়গুলো তো শোনাই যাচ্ছে কিন্তু এটা খুব খারাপ লাগার একটা ব্যাপার যে সিনেমা হল পর্যন্ত ভাঙচুর হচ্ছে ছি 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 এটা নিয়ে অলরেডি চ্যানেল খবর করেছে এটা নিয়ে পরিচালক অনন্য মামুন ভাইয়া তিনি লিখেছেন এটা নিয়ে আলী আকবর আসা ভাইয়া লিখেছেন আমরা চট করে দেখব তারা কি লিখছেন রাজশাহীতে সিনেপ্লেক্সে সিরাজগঞ্জে দেশের সর্বাধুনিক সিনে থিয়েটার স্টার সিনেপ্লেক্সের রাজশাহী শাখার ভাঙচুর চালানো হয়েছে পাঁচই অগস্ট রাতে দুষ্কৃতি দুষ্কৃতকারীরা পদ্মার পাড়ে অবস্থিত বন্ধ বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের অবস্থিত একটি স্ক্রিনে একশো বাহাত্তর আসনের সিনেপ্লেক্সের এই শাখাটিকে ভাবে ধ্বংসযোগ্য তো বঙ্গবন্ধু মিউজিয়ামে যে সিনেমা হল টি ছিল যে অডিটোরিয়ামটা ছিল সেটাতেও ভাঙচুর চালানো হয়েছে এতে করে উন্নত ডেকোরেশন সিট গ্লাসে আবৃত টিকিট টিকিট কাউন্টার সব কিছু ভেঙে চুরমার করে নষ্ট করে দেওয়া হয়েছে ফলে রাজশাহী নাগ নগরীর একটিমাত্র সিনেমা হলটিও বন্ধ হয়ে গেল এই ঘটনায় সিনেমা সংশ্লিষ্টরা উদ্বেগ প্রকাশ করে সব ভাঙচুর বন্ধে আহ্বান জানিয়েছেন চ্যানেল আই অনলাইনকে সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহু আহমেদ বলেন দুষ্কৃতকারীরা ভাঙচুর করেছে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি রাজনৈতিক অস্থিরতায় কিছুদিন সিনেপ্লেক্সের সব শাখা বন্ধ ছিল তাই কাউন্টার বন্ধ থাকায় নগদ অর্থ নিতে পারেনি ঢাকার বসুন্ধরা সিটি সীমান্ত সম্ভার মিরপুর সনি সামরিক জাদুঘরের পাশাপাশি চট্টগ্রাম ও রাজশাহীর শাখাগুলোতে সিনেমা প্রদর্শন করে আসছিল স্টার সিনেপ্লেক্স রুচিশীল এবং মধ্যবিত্ত দর্শকদের সিনেমা দেখা নির্ভরযোগ্য স্থানে পরিণত হয়েছিল সিনেপ্লেক্স সিনেপ্লেক্স ভাঙচুরের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রতিবাদ জানাচ্ছেন তারা বলছেন রাজনৈতিক যে কোনো দলের প্রতি বা ব্যক্তিগত আক্রোশ থাকতে পারে তাই বলে সিনেমা ইন্ডাস্ট্রি তথা সিনেমা হলে প্রতি আক্রমণ কেন অনেকেই লিখছেন সিনেপ্লেক্স ভাঙচুরের ঘটনা সাধারণ ছাত্ররা করেনি যারা করেছে তারা এদেশের ভালো চায় না যে কথাটা আমি প্রথম থেকেই বলবার চেষ্টা করছিলাম এইসব দুষ্কৃতকারী এখনই এইসব দুষ্কৃতকারী এখনই রুখে দেখার আহ সময় এসেছে পাঁচই অগস্ট রাতে সিরাজগঞ্জের রুট সিনে ক্লাবেও ব্যাপক ভাঙচুর হয়েছে বলে জানিয়েছেন এ চেয়ারম্যান সামিনা ইসলাম তিনি বলেন আমি কি মুক্তিযোদ্ধার সন্তান আমি মুক্তিযোদ্ধার সন্তান এটাই কি আমার দোষ কারা কি করেছে সেটা নিয়ে আর কিছু বলতে চাচ্ছি না তবে সিনেমা হল এবং আমার বাড়ি ঘর দর দিয়ে কোটি টাকার উপর ক্ষতি করা হয় আমি এখন পুরোপুরি নিঃস্ব জানি না আদৌ এই ক্ষতি পুষিয়ে উঠতে পারবো কিনা নির্মাতা অনন্য মামুন সহ অনেকেই মনে করেছেন সিনেপ্লেক্স আছে বলে চলচ্চিত্র দেখার জন্য নতুন দর্শক আসতে শুরু করেছে আমরা বড় বাজেটের চলচ্চিত্র বানানোর স্বপ্ন দেখছি রাজশাহী হাইটেক পার্ক লুটপাট হয়েছে সিনেপ্লেক্স ভেঙে চুরমার রুট সিনেক্লাব লুটপাট করা হয়েছে সবাইকে অনুরোধ করব চলচ্চিত্র বাঁচাতে হলে সিনেপ্লেক্স বাঁচাতে হবে একদম ঠিক কথা একদমই ঠিক কথা সিনেপ্লেক্স অবশ্যই বাঁচাতে হবে যেখানে দাঁড়িয়ে বাংলাদেশে সিঙ্গল স্ক্রিনের সংখ্যা দিনে দিনে কমতে কমতে গুটি কয়েক এসে দাঁড়িয়েছে সেখানে সিনেপ্লেক্স তো অবশ্যই সিনেমার বক্স অফিস কালেকশনকে অনেকটা উপকৃত করছে আর সিনেপ্লেক্স থাকলে মানুষ খুব শান্তিতে বসে একটা সিনেমা দেখতে পারেন একটা সিনেমা এনজয় করতে পারেন কাজে এখান থেকে তো এটা স্পষ্ট যে কোনো বিনোদন প্রেমী মানুষ এই কাজ তো করবে না এটা নিশ্চয়ই একদমই দুষ্কৃতিকদারী কাজ মানে যারা যা ছাত্রদের ঢাল করে সামনে রেখে পেছন থেকে অনেক রকমের মানে খারাপ খারাপ কাজগুলো ধরে করলো এগুলো তাদেরই কাজ বলে মনে করছি এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো বিষয়টা খুবই বাজে লাগলো মানে মানে কি এই এই সিনেপ্লেক্স সময় বলো তো যে এত কোটি কোটি টাকার একটা একটা লস হয়ে গেল তাদের সিনেপ্লেক্স কর্তৃপক্ষর বলি বা সিনে ক্লাবের বলি রুট সিনা ক্লাবের বলি তো এই ক্ষতিপূরণ পুষিয়ে উঠতে উঠতে বিনোদন জগৎ কতখানি পিছিয়ে গেল মানে আমার তো মনে হয় যে সিনেমা জগৎ বোধ হয় বাংলাদেশে দশ বছর পিছিয়ে গেল এইসব হয়ে তাই না এগুলো কি কাম্য এগুলো তো কাম্য নয় শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য